আসসালামু আলাইকুম স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রিশ্মিতা তাসমিম তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় লেকচার নিয়ে এসেছি আমাদের আজকের পাঠের বিষয় অধ্যায় দুই পাঠ দশ এগারো তেরো ও চোদ্দ আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো নেটওয়ার্কের ব্যবহার নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার নিয়ে তাহলে শুরু করা যাক নেটওয়ার্ক আমাদের জীবনে এক নতুন মাত্রা যোগ করেছে অতীতের অনেক কাজ এখন নেটওয়ার্ক ব্যবহারের ফলে অনেক সহজ হয়ে গিয়েছে যে কাজগুলো কিনা আগে আমাদের অনেক করতে অসুবিধা হতো সেটা নেটওয়ার্কের ব্যবহারের ফলে অনেক সহজ হয়ে গিয়েছে নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হলো তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা নেটওয়ার্কের মাধ্যমে মুহূর্তের মধ্যে যে কোনো তথ্য সারা পৃথিবীতে খুব সহজেই ছড়িয়ে দেয়া সম্ভব হয়েছে নেটওয়ার্ক তথ্যকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে যেহেতু এখন যে কোনো বিষয়ে প্রায় সকল তথ্যই আমরা ইন্টারনেটে বা নেটওয়ার্কে পেয়ে থাকি তাই এখানে বলা হচ্ছে যে তথ্য এখন কারো নির্দিষ্ট মালিকানায় নেই বরং সবার জন্যই উন্মুক্ত রয়েছে কাগজের পরিবর্তে তথ্য এখন ডেটাবেজে সংরক্ষণ করা হচ্ছে আর এই ডেটাবেজে সংরক্ষণের সুবিধাগুলোর মধ্যে হচ্ছে এতে বিপুল পরিমাণ তথ্য যেমন সহজেই সংরক্ষণ করা যাচ্ছে তেমনি নেটওয়ার্ক ব্যবহার করে অতি দ্রুত ডেটাবেজে তথ্য খুঁজে বের করাও সম্ভব যদি আমরা কোনো তথ্য খুঁজতে চাই সেক্ষেত্রে ডেটাবেজে আমরা খুবই সহজেই প্রোগ্রামের মাধ্যমে যে কোনো তথ্য দ্রুত খুঁজে বের করতে পারি প্রতিটি কম্পিউটারে এখন আলাদাভাবে সকল তথ্য বা সফটওয়্যার রাখার প্রয়োজন নেই মূল কম্পিউটার বা সার্ভারে রাখলেই চলে কেননা নেটওয়ার্কের কারণে এখন সব কম্পিউটারই একটি সার্ভার বা মূল কোনো কম্পিউটারের সাথে যুক্ত থাকে এতে করে সব তথ্য আলাদাভাবে না রেখে আমরা সার্ভার থেকেই তথ্য নিয়ে কাজ করতে পারি এরকম একটি বহুল ব্যবহৃত সার্ভার হলো ড্রপ বক্স ড্রপবক্সের নাম তোমরা হয়তো অনেকেই শুনেছ এই এটির মূল ইন্টারফেসটা দেখতে কিছুটা এরকম এখানে আমরা দেখতে পাচ্ছি তোমরা তোমাদের যে কোনো ইমেল আইডি ব্যবহার করে এখানে একটি আইডি খুলতে পারবে এতে করে সুবিধা হলো ড্রপ আমরা যে কোনো তথ্য সেভ করে রাখতে পারব প্রথমে কিছু পরিমাণ স্পেস ও তারা ফ্রিতেই দিয়ে থাকে পরবর্তীতে যদি আরও বেশি মেমরি স্পেস প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কিনেও নিতে পারি এ এটার একটি বড় সুবিধা হলো এটা আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারছি অর্থাৎ আমার সাথে যদি আমার নির্দিষ্ট কোনো ডিভাইস ল্যাপটপ বা মোবাইল বা কম্পিউটার যদি নাও থাকে আমি যে কোনো জায়গায় বা যে কোনো ডিভাইস থেকে যখন আমার এই আইডি দিয়ে ড্রপ বক্সে লগ করবো আমার সেখানে রাখা সব তথ্যই আমি পাবো এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্লাউড কম্পিউটিং এটা এক বিশেষ ধরনের সেবা অনেক প্রতিষ্ঠানেরই অনেক সময় মূল্যবান সফটওয়্যার বা হার্ডওয়্যার অথবা সার্ভারের প্রয়োজন হয় তবে সেই প্রয়োজনটা হয়তো সাময়িক এই সাময়িক প্রয়োজনের জন্য তারা খরচ সাপেক্ষ প্রক্রিয়ার মধ্য দিয়ে না যেয়ে ক্লাউড কম্পিউটিং সেবা নিয়ে থাকে যে কোনো কোম্পানি ক্লাউড কম্পিউটিং সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন সফটওয়্যার বা সার্ভার বা হার্ডওয়্যার ভাড়া নিতে পারে এতে করে তারা বিপুল খরচও বেঁচে যাচ্ছে একইভাবে সে সে সকল সফটওয়্যার বা হার্ডওয়্যার পরিচালনার খরচটাও তাদের কমে যাচ্ছে আরও কিছু নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ ব্যবহার হলো আমরা যখন জিমেল ইয়াহু বা হটমেল ব্যবহার করে ইমেল পাঠিয়ে থাকি সেটা মূলত ক্লাউড কম্পিউটিং ব্যবহার করেই পাঠাই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যম এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আজকাল পৃথিবী অনেক কাছে চলে এসেছে আমরা অতি সহজেই আমাদের প্রিয় মানুষদের সাথে যোগাযোগ করতে পারছি পারছি শুধু যোগাযোগই নয় এমনকি এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আজকাল অনেকে বিভিন্ন ধরনের অনলাইন বিজনেসও করতে পারছে এরকম গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট হচ্ছে ফেসবুক বা টুইটার ইত্যাদি এভাবেই নেটওয়ার্কের মাধ্যমে দূর দূরান্তে যোগাযোগ করা অফিসিয়াল ফাইল আদান প্রদান করা বিনোদনের জন্য সিনেমা বা গেমস ডাউনলোড করা ইত্যাদি নানাবিধ কাজ করা হচ্ছে আশা করি নেটওয়ার্কের ব্যবহার সম্পর্কে আমরা ভালো করে বুঝতে পেরেছি এমনকি রাষ্ট্রীয় ক্ষেত্রেও এখন নেটওয়ার্ক ব্যবহার করে নানা রকম ই সেবা দেওয়া হচ্ছে এখন আমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট কিছু যন্ত্রপাতি নিয়ে জানবো তোমরা তোমাদের প্রথম অনলাইন ক্লাসে কিছু যন্ত্রপাতি সম্পর্কে জেনেছিলে আজকে আমরা আরও কিছু যন্ত্র সম্পর্কে জানবো প্রথমটি হচ্ছে মডেম মডিউলেটার ও ডি থেকে মো এবং ডি মডিউলেটার হতে ডেম এই অংশ দুটি সমন্বয়ে মডেম শব্দটি গঠিত হয়েছে ইন্টারনেটে তথ্য পাঠানোর জন্য সিগন্যাল দরকার হয় মডেম কম্পিউটার হতে প্রাপ্ত সিগন্যালকে ডিজিটাল সিগনালে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করে আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত সিগনালকে কম্পিউটারের সিগন্যালে রূপান্তর করে সেটা কম্পিউটারে প্রেরণ করে এভাবে একটি মডেম একটি কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে যুক্ত করে মডেম দুই ধরনের হতে পারে একটি তারবিহীন মডেম হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিটি হচ্ছে একটি তারবিহীন মডেম এই মডেমগুলো সাধারণত ইউএসবি ধরনের হয়ে থাকে যা কোনো কম্পিউটার বা ল্যাপটপের ইউএসবি পোর্টে কানেক্ট করে আমরা ইন্টারনেটে সংযুক্ত করতে পারি আরেকটি হচ্ছে তার যুক্ত মডেল এগুলো দেখতে অনেকটা এরকম হয়ে থাকে এবারে আসা যাক ল্যান্ড কার্ড একাধিক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে ল্যান্ড কার্ড ব্যবহৃত হয় অর্থাৎ কোন অফিসে বা কোন প্রতিষ্ঠানে যখন একাধিক কম্পিউটার থাকে অনেকগুলো কম্পিউটারের সাথে তাদের প্রতিনিয়ত যোগাযোগের প্রয়োজন হয় তো এই কারণেই এই কম্পিউটারগুলোকে ল্যান্ড কার্ডের মাধ্যমে একসাথে যুক্ত করে ব্যবহার করা হয় বর্তমানে অধিকাংশ কম্পিউটার ল্যাপটপ বা অন্য যে কোনো আইসিটি যন্ত্রে ল্যান্ড কার্ড সংযুক্ত বা বিল্টিন অবস্থায় থাকে এবং এই বিল্টিন ল্যান্ড কার্ডগুলো দেখতে অনেকটা এরকম আর যদি সংযুক্ত না থাকে সেক্ষেত্রে এখন অনেক উন্নত মানের তারবিহীন ল্যান্ড পাওয়া যায় যেগুলো দেখতে অনেকটা এরকম এবার আমরা আলোচনা করব স্যাটেলাইট নিয়ে স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশে থেকে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে অর্থাৎ স্যাটেলাইটের কোনো আলাদা জ্বালানির প্রয়োজন হয় না এই পৃথিবীর মাধ্যাকর্ষণ বলকে ব্যবহার করেই এটি পৃথিবীর চারিদিকে একটি কক্ষপথে ঘুরতে থাকে আমরা ছবিতে একটি স্যাটেলাইট দেখতে পাচ্ছি যেসব স্যাটেলাইট চব্বিশ ঘন্টায় পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসে তাদের বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট যেহেতু পৃথিবীও তার অক্ষে চব্বিশ ঘন্টায় একবার ঘুরে আসে এই কারণে এই স্যাটেলাইটগুলোকে এক একটা নির্দিষ্ট জায়গায় স্থির মনে হয় দেখে মনে হবে যে স্যাটেলাইটগুলো স্থির অবস্থায় রয়েছে যদিও এটি পৃথিবীর চারিদিকে ঘটছে পৃথিবীর এক প্রান্ত থেকে সিগনাল স্যাটেলাইটে পাঠালে স্যাটেলাইট সেটি নতুন করে পৃথিবীর অন্য প্রান্তে পাঠিয়ে দেয় উনিশশো সালে প্রথম মহাকাশে জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয় বাংলাদেশও দুই হাজার সালের বারোই মে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রেরণ করে যা দুই সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে বিরাট ভূমিকা রাখবে স্যাটেলাইট দিয়ে যোগাযোগের দুটি সমস্যা রয়েছে সেগুলো কি কি প্রথমটি হলো পৃথিবী থেকে অনেক উপরে থাকে বলে সিগন্যাল পাঠাতে অনেক বড় অ্যান্টেনার প্রয়োজন হয় এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে ওয়ারলেস সিগন্যাল দ্রুত হলেও বিশাল দূরত্ব অতিক্রম করতে একটু সময় লাগে যার ফলে টেলিফোনে কথা বললে অন্য পাশ থেকে একটু পর কথা শোনা যায় এবার আসি অপটিক্যাল ফাইবার সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু দিয়ে এই অপটিক্যাল ফাইবার তৈরি হয় আমরা ছবিতে দেখতে পাচ্ছি স্বচ্ছ এরকম তন্তুর মাধ্যমেই অপটিক্যাল ফাইবারটি তৈরি হয়ে থাকে আলোক সিগন্যাল আকারে এই ফাইবারের ভেতর দিয়ে তথ্য পাঠানো হয় অর্থাৎ তথ্যগুলোকে বৈদ্যুতিক সিগন্যাল থেকে প্রথমে আলোক সিগন্যালে রূপান্তর করা হয় এবং এরপর এই আলোর মাধ্যমেই তারের অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে তথ্য পাঠানো হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলো অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয় আমরা এখানে দেখতে পাচ্ছি কিভাবে একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে তথ্যগুলো আলোক সংকেত আকারে যায় এখানে যে হলুদ লাইনগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেটাই বোঝাচ্ছে যে আলোক সিগন্যালটি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে তারের বডিতে রিফ্লেকশ রিফ্লেকশন হয়ে এটি ভেতর দিয়ে এভাবে এগিয়ে যাচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে অনেক দ্রুত তথ্য পাঠানো যায় কেননা যেহেতু আলোক সিগন্যাল আকারে যায় অর্থাৎ তথ্য আলোর গতিতে এগিয়ে যায় এর ভেতর দিয়ে একসাথে প্রায় কয়েক লক্ষ কল একই সাথে পাঠানো সম্ভব পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যোগাযোগ স্থাপনের জন্য সমুদ্রের তলদেশ দিয়ে অপটিক্যাল ফাইবার নেওয়া হয়েছে একে বলা হয় সাবমেরিন কেবল তোমাদের পাঠ এখানেই শেষ হচ্ছে সেই সাথে অধ্যায় দুয়ের আলোচনাও আজকে শেষ হলো তোমাদের সাথে তাই আমি তোমাদের বইয়ের নমুনা প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে মেস টপোলজি রিং টপোলজি স্টার টপোলজি নাকি ট্রি টপোলজি আমরা গত ক্লাসে জেনেছি টপোলজি সম্পর্কে এবং আমরা জানি রিং টপোলজিতেই একটি কম্পিউটারের সাথে দুটি কম্পিউটার যুক্ত থাকে অর্থাৎ আমাদের সঠিক উত্তর রিং টপোলজি এরপর আছে প্রত্যেক কম্পিউটার প্রত্যেক কম্পিউটারের সাথে যুক্ত থাকে কোন টপোলজিতে অপশনগুলো হলো মেস টপোলজি রিং টপোলজি স্টার টপোলজি ট্রি টপোলজি এবং সঠিক উত্তর হচ্ছে মেস টপোলজি এরপরের প্রশ্ন নতুন পৃথিবীর সম্পদ কি তথ্য উপাত্ত কম্পিউটার নাকি ইন্টারনেট আমরা এই অধ্যায়ের প্রথম দিকে জেনেছি যে এখন বর্তমানে পৃথিবীর সম্পদ হচ্ছে তথ্য ওই তথ্যই আজকাল অনেক সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান নেটওয়ার্ক ইন্টারফেসের কাজ হল এক মিডিয়া হতে তথ্য নিয়ে ক্লায়েন্টকে দেয়া দুই ক্লায়েন্ট হতে তথ্য নিয়ে নেটওয়ার্ককে দেয়া তিন কম্পিউটারকে বিভিন্ন ধরনের সেবা দেয়া নিচের কোনটি সঠিক এক এক ও দুই দুই ও তিন নাকি এক দুই এবং তিন সঠিক উত্তর হল এক ও দুই অর্থাৎ নেটওয়ার্ক ইনফার ইন্টারফেসের কাজ হলো মিডিয়া হতে তথ্য ক্লায়েন্টকে দেয়া একইভাবে ক্লায়েন্ট থেকে তথ্য আবার নেটওয়ার্কে দেয়া তোমাদের জন্য এখন কিছু বাড়ির কাজ দিয়ে দেব তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করবে প্রথমটি হলো নেটওয়ার্কের নানাবিধ ব্যবহার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবং অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা স্থানান্তরের প্রক্রিয়া বর্ণনা করো তাহলে আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও আগামী ক্লাসের জন্য তোমাদের শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে